আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওর ক্যাপশন দেখে হয়তোবা আপনারা সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা আসলে কে নিয়ে। হ্যাঁ ভাই, ঠিকই, আমরা যারা ইন্ডিয়াগামী আছি, অর্থাৎ ইন্ডিয়া যেতে চাচ্ছি, তারা প্রথমে যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে। আমার এই ভিডিওর মধ্যে অনেকগুলাই কমেন্ট আছে এই টাকা সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ টাকা কার্ডে নিয়ে গেলে কী পরিমাণ পেতে পারবে, অর্থাৎ আপনি যে টাকাটা বাংলা টাকায় যদি 50,000 টাকা নিয়ে ইন্ডিয়া যান তাহলে ইন্ডিয়া গিয়ে কী পরিমাণ পাবেন, সেটা কীভাবে। অর্থাৎ ধরুন যে আপনি 50,000 টাকা নিয়ে যেতে যাচ্ছেন, এখন ধরুন যে এই 50,000 টাকা আপনি যদি হাতে করে পকেটে করে না নিয়ে ব্যাংকে বা কার্ডে নিয়ে যান, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া গিয়ে কত টাকা পাবেন, অর্থাৎ কার্ডের মাধ্যমে আপনি কত টাকা উত্তোলন করতে পারবেন, সেই হিসাবটা আসলে কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। মনে করুন যে আপনার হাতে 50,000 টাকা আছে। এখন প্রথম কাজ হচ্ছে এই টাকা দিয়ে আপনি যে কোনো ব্যাংক থেকে ডলার ক্রয় করতে হবে। এখন কত ডলার পাবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আজকের অনলাইন রেট ডলার কত। তো এর জন্য আপনি ডলার টু বিডিটি, দেখুন আজকের রেট হচ্ছে 110.32। এই রেটে যদি আপনি আজকে 50,000 টাকার ডলার কিনেন তাহলে দেখুন আপনি কত ডলার পাচ্ছেন, এক দুই, অর্থাৎ 50,000 টাকা দিয়ে আপনি 453.21 পরিমাণ ইউএস ডলার কিন্তু ক্রয় করতে পারছেন। অর্থাৎ আপনি 50,000 টাকায় এই ডলারটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অথবা কার্ডের মধ্যে আপনি লোড করতেছেন, অর্থাৎ এই মুহূর্তে আপনার কার্ডের ক্রয়কৃত ডলারের পরিমাণ হচ্ছে 453.21 ডলার। এখন আপনি এটা কি ইন্ডিয়াতে গিয়ে কি পরিমাণ রুপি উত্তোলন করতে পারবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কবে উত্তোলন করছেন। যেমন আজকের ডেট হচ্ছে নভেম্বর 23, অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসের 23 তারিখ, এই দিনের জন্য কিন্তু ডলার রেটটা বাংলাদেশে এত ছিল। এখন যদি কালকের ডলারের রেট বাড়ে বা কমে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডলারটা ক্রয় করেছেন সেটা কিন্তু কমবে না, বরঞ্চ সেটার বাজার দর কমবে। এখন আপনি যদি বাংলাদেশ থেকে এই ডলারটা এক্সচেঞ্জ করেন তাহলে কিন্তু এই রেট অনুযায়ী পাবেন। এখন কত হচ্ছে, আপনি তো বাংলাদেশের জন্য ক্রয় করেননি, আপনি এই ডলারটা কি করতে চান, ইন্ডিয়া গিয়ে উত্তোলন করতে চান। এখন ইন্ডিয়া ধরুন যে ইন্ডিয়ার ডলার রেট কত আছে, তো ইউএসডি টু রুপি। এখন এখানে খেয়াল করুন, এখানে হচ্ছে আপনি ইন্ডিয়ান রুপির রেট, অর্থাৎ $1 আপনি পাচ্ছেন হচ্ছে 83.32 ইন্ডিয়ান রুপি বা ইন্ডিয়ান টাকা। তো আপনি কত ডলার টোটাল ক্রয় করছেন এখানে দেখুন এই পরিমাণ ডলার। তো এটা আমরা কপি করি, 453.21 সমপরিমাণ ডলার কিন্তু আপনার কার্ডে আছে। এখন এটা দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন হচ্ছে এখানে এটা পেস্ট করে নিন, অর্থাৎ আপনার উত্তোলনকৃত রুপির পরিমাণ দাঁড়াবে 37,760.21 ইন্ডিয়ান রুপি। অর্থাৎ আপনি বাংলা টাকায় যদি 50,000 টাকার ডলার আপনার কার্ডের মধ্যে লোড করেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া গিয়ে উইথড্র করতে পারতেছেন 37,760 ইন্ডিয়ান রুপি অথবা টাকা। এখন কথা হচ্ছে আপনি আজকের ডেটে যদি উত্তোলন করেন তাহলে কিন্তু এই টাকাটা পাবেন। সাপোজ ধরুন যে আপনি এক মাস পরে যাবেন, এখন এক মাস পরে যদি আপনি এখানে রেটে ধরুন যে 84 টাকা হয় বা 85 টাকা হয় সেই অনুপাতে কিন্তু আপনি এখানে ইন্ডিয়ান রুপিটা পাবেন। সুতরাং বুঝতে পারছেন যে কিভাবে টাকাটা কনভার্ট করে দেয়া হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি আবারও বুঝাই যে আপনি যদি 15,000 টাকা নিয়ে যান, অর্থাৎ আমরা সবাই কি করি $150 সমপরিমাণ এন্ডোর্স করি। তো $150
এখানে আমরা যদি $150 দেই, দেখুন $150 আপনি মোটামুটি 12,497 ইন্ডিয়ান রুপি উত্তোলন করতে পারতেছেন। আর $150 বাংলায় আপনাকে ক্রয় করতে হচ্ছে 16,548 টাকায়। অর্থাৎ 16,548 টাকা আপনি কার্ডের মধ্যে নিয়ে গেলে আপনি ইন্ডিয়া থেকে উইথড্র করতে পারতেছেন 12,497 ইন্ডিয়ান রুপি। হিসাবটা হচ্ছে এরকমই, অর্থাৎ কার্ডের মাধ্যমে যদি আপনি টাকা নেন, কার্ড বা ব্যাংকের মাধ্যমে আপনি যদি ইন্ডিয়া টাকা নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু হিসাবটা এরকমই। অর্থাৎ এইভাবেই আপনি প্রতিটা হিসাব করতে পারেন, কারণ বাংলাদেশের যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো আছে এই সকল ব্যাংক কিন্তু অনলাইন রেট ফলো করে, ওনারা হুন্ডি যেটা বলে সেইভাবে কিন্তু ওনারা ফলো করে না। তবে এখানে আলাদা আছে, যেমন আপনি যদি টাকাটা নগদ নিয়ে যান সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা হবে, অর্থাৎ বর্ডারে গিয়ে আপনি যে রেট দিবে এই রেটের সাথে কিন্তু এই অনলাইন রেটের মিল নাও থাকতে পারে। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের টাকা নিয়ে কোনো তথ্য জানার থাকে, জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি যতটুকু জানি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। এছাড়াও আপনাদের যদি নতুন কোনো ভিডিও বা কোনো তথ্য সম্পর্কে জানার থাকে সেই ভিডিও চাইলে আপনারা আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের সেই মোতাবেক ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওগুলো সবার আগে পেতে বেল বাটনে প্রেস করুন।